বাঙালির প্রিয় খেলা ক্রিকেট এবং ফুটবল, আর এই ক্রিকেটকেই ঘিরে শুরু হয়েছে ক্রিকেট টুর্নামেন্ট ম্যাচ। 87 নম্বর ব্লকের ইয়োবা উৎসব নামে একটি ক্রিকেট টুর্নামেন্ট ম্যাচ চলছে। 87 নম্বর ব্লকে অভিষেক রায় মহাশয়ের উদ্যোগে এই ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয়। বেশ কিছুদিন ধরে চলবে এই ম্যাচটি। এই ক্রিকেট টুর্নামেন্ট ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী মালা রায়, এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের নেতৃবৃন্দরা এবং এক্স কাউন্সিলর সহ বিশিষ্ট ব্যক্তিত্বরাও। তো ইয়ে 87 নম্বর ব্লক ইউথ কাপ হে এভিনিউ ক্রিকেট টুর্নামেন্ট 2020 কা শুভ সূচনা কিয়া আমরা সাউথ ক্যালকাটা কা সাংসদ শ্রীমতী মালা রায় উপস্থিত ছিল, কার্তিক বন্দ্যোপাধ্যায় আমাদের জয়হিন্দ বাহিনীর রাজ্য সভাপতি উপস্থিত ছিল, আর যে রাকেশ থেকে শুরু করে ইন্ডিয়া টিমের হ্যান্ডিক্যাপ টিমের ক্যাপ্টেন শুভ্র জোহারদার থেকে শুরু করে বেঙ্গালের কৌশিক রায়চৌধুরী উইকেট কিপার এক্স উইকেট কিপার তারা উপস্থিত ছিল। আজকে যে জন্য আমরা এই 87 নম্বর ওয়ার্ডে যুব উৎসব এবং 87 নম্বর ব্লক ইউথ কাপ আয়োজন করা হয়েছে, সে মূল লক্ষ্যটাই হলো স্বামী বিবেকানন্দ। আমাদের ইউথ আইকন হলো স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ আমাদের ভারতবর্ষের ইউথদের আইডেন্টিফাই করে এবং আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। তাই আমরা মনে করি খেলাধুলার মাধ্যমে মানুষকে কানেক্ট করা অনেক ভালোভাবে যায়। এই পাড়ার সকল আমার বন্ধুরা, ভাই বোনরা, দাদারা খেলছে, পাড়ার সবাই আছে আমার সঙ্গে, আমরা সবাই মিলে, আমার সঙ্গে আমার এক্স কাউন্সিলর তনিমা চট্টোপাধ্যায় আছেন, আমার সঙ্গে উপস্থিত আছেন বিএন ঠাকুর মহাশয়, আমার যুবর সভাপতি ছিল এক্স, এবং সবাই আমার পাড়ার সব দাদা জ্যাঠা কাকু কাকিমারা এখানে আছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের ছাড়া এত সুন্দরভাবে এটা অর্গানাইজ করা যেত না, এবং আপনারা যারা আছেন প্রেস ভাই বোনরা তাদেরকেও ধন্যবাদ জানাই, আপনারা এসছেন এখানে এটা কভার করার জন্য। আর এটা 2 দিনব্যাপী চলবে আমাদের এই টুর্নামেন্ট, কাজ আর এবং কাজ। কত বছর হয়েছে এটা? 12 বছর ধরে চলছে, দীর্ঘ 12 বছর ধরে এই টুর্নামেন্ট চলছে। নতুন করে কিছু না, প্রতিবারই যুব উৎসব আমরা পালন করি, স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন আমরা এই 2 দিন এখানে ক্রিকেট টুর্নামেন্ট করি। স্বামী বিবেকানন্দের জন্মদিন কাল আগামীকাল, সুতরাং তাদের সামনে রেখে, তার জন্মদিনকে সামনে রেখে যুব সম্প্রদায়ের কথা বিশেষভাবে বলে গেছেন স্বামী বিবেকানন্দ। সুতরাং এই যুব উৎসব আজকে পাড়ায় পাড়ায় হচ্ছে, আমাদের এখানেও হচ্ছে 87 ওয়ার্ডে আমরা তাই এসেছি। খেলা 2 দিনের খুব বন্ধুত্বপূর্ণ খেলা হবে, ক্রিকেট হোক, ফুটবল হোক, অন্যান্য খেলাই হোক, যে খেলাই হোক, মানুষের সঙ্গে মানুষের একটা বিশেষ মানে যে কোনো সম্প্রদায়ের মানুষই হোক হোক না কেন, একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয় এবং একটা ভাব ভালোবাসার মধ্যে দিয়ে একটা বন্ধুত্ব তৈরি হয়। আমরা ধন্যবাদ জানাচ্ছি যুব উৎসবে এসে সবাইকে, যারা পার্টিসিপেট করবে তারা তো বটে, যারা এই আয়োজন করেছেন অভিষেক রায় এবং অন্যান্য আদার্স সবাই আছেন, তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই যে পাড়ার ছেলেরা এখানে খেলা করছে ক্রিকেট খেলা, এখানে নাইটে ক্রিকেট খেলাটা আজকে নয়, 12 বছর ধরে হচ্ছে, এবং প্রতি বছরই এখানে আমি আসি এবং আমিই ওদের উদ্বোধন করি এবং এনকারেজ করি যাতে পরের বছর আবার ওরা সুন্দরভাবে খেলে। এই সাদান এভিনিউ এলাকাটা এমন একটা এলাকা, এতে এখানে প্রত্যেকটা জায়গায় একটা পাড়া পাড়া ভাব আছে,